ঢাকার আশুলিয়া থেকে প্রকাশ্যে চাঁদাবাজির সময় 10 জনকে আটক করেছে র‍্যাব। সোমবার সকালে র‍্যাব 4 এক সংবাদ সম্মেলনে জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়ার নবীনগর এলাকার বিভিন্ন দোকান থেকে 100 থেকে 200 টাকা চাঁদা নিত। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 4 এর একটি দল গতকাল সন্ধ্যায় নবীনগর এলাকায় অভিযান চালিয়ে 10 জনকে আটক করে। এই সময় তাদের কাছ থেকে নগদ 4000 টাকা ও 8টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র‍্যাব। ঢাকার আশুলিয়া থেকে প্রকাশ্যে চাঁদাবাজির সময় 10 জনকে আটক করেছে র‍্যাব। সোমবার সকালে র‍্যাব 4 এক সংবাদ সম্মেলনে জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়ার নবীনগর এলাকার বিভিন্ন দোকান থেকে 100 থেকে 200 টাকা চাঁদা নিত। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 4 এর একটি দল গতকাল সন্ধ্যায় নবীনগর এলাকায় অভিযান চালিয়ে 10 জনকে আটক করে। এই সময় তাদের কাছ থেকে নগদ 4000 টাকা ও 8টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র‍্যাব। ঢাকার আশুলিয়া থেকে প্রকাশ্যে চাঁদাবাজির সময় 10 জনকে আটক করেছে র‍্যাব। সোমবার সকালে র‍্যাব 4 এক সংবাদ সম্মেলনে জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়ার নবীনগর এলাকার বিভিন্ন দোকান থেকে 100 থেকে 200 টাকা চাঁদা নিত। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 4 এর একটি দল গতকাল সন্ধ্যায় নবীনগর এলাকায় অভিযান চালিয়ে 10 জনকে আটক করে। এই সময় তাদের কাছ থেকে নগদ 4000 টাকা ও 8টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র‍্যাব। ঢাকার আশুলিয়া থেকে প্রকাশ্যে চাঁদাবাজির সময় 10 জনকে আটক করেছে র‍্যাব। সোমবার সকালে র‍্যাব 4 এক সংবাদ সম্মেলনে জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়ার নবীনগর এলাকার বিভিন্ন দোকান থেকে 100 থেকে 200 টাকা চাঁদা নিত। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 4 এর একটি দল গতকাল সন্ধ্যায় নবীনগর এলাকায় অভিযান চালিয়ে 10 জনকে আটক করে। এই সময় তাদের কাছ থেকে নগদ 4000 টাকা ও 8টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র‍্যাব। ঢাকার আশুলিয়া থেকে প্রকাশ্যে চাঁদাবাজির সময় 10 জনকে আটক করেছে র‍্যাব। সোমবার সকালে র‍্যাব 4 এক সংবাদ সম্মেলনে জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়ার নবীনগর এলাকার বিভিন্ন দোকান থেকে 100 থেকে 200 টাকা চাঁদা নিত। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 4 এর একটি দল গতকাল সন্ধ্যায় নবীনগর এলাকায় অভিযান চালিয়ে 10 জনকে আটক করে। এই সময় তাদের কাছ থেকে নগদ 4000 টাকা ও 8টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র‍্যাব। ঢাকার আশুলিয়া থেকে প্রকাশ্যে চাঁদাবাজির সময় 10 জনকে আটক করেছে র‍্যাব। সোমবার সকালে র‍্যাব 4 এক সংবাদ সম্মেলনে জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়ার নবীনগর এলাকার বিভিন্ন দোকান থেকে 100 থেকে 200 টাকা চাঁদা নিত। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 4 এর একটি দল গতকাল সন্ধ্যায় নবীনগর এলাকায় অভিযান চালিয়ে 10 জনকে আটক করে। এই সময় তাদের কাছ থেকে নগদ 4000 টাকা ও 8টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র‍্যাব।